মিনিস্টার নাই বল দাও। এই 28-29 তারিখে আওয়ামী লীগ ওই গুগলিতে বিএনপির গুগলিতে পুরো বল দাও। এবং নিরীহ নিরস্ত্র
নিরস্ত্র জনগণের উপরে গুলি চালিয়েছে, জঘন্য ভাবে অত্যাচার করেছে, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে। এই দেশের ইতিহাস খুব কম হয়। আমাদের দলের শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্য না, একজন প্রবীণ নেতা যিনি মুক্তিযুদ্ধ করেছেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিলেন, সেই নেতা বাবু গণেশ্বর চন্দ্র রায়কে রাস্তায় পেলে পিটিয়েছে অগ্রহ। আমাদের যে 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের নেতা তাকে পিটিয়েছে, তাকে আমাকে নাটক করেছে। আপনারা জানেন সিনেমার কি বলে ওটাকে, চিত্রনাট্য, তাই না? ওই চিত্রনাট্যে কি দেয়, আগে থেকে সব প্লট তৈরি করে, গল্প তৈরি করে, তাই না? ওই গল্প তৈরি করেছে, করে সেটা আমরা ভিডিও করে দেবে। কত বড় ব্ল্যাক মেইলার, কত বড় দুর্বল, জনগণের সঙ্গে যাদের কোন সম্পর্ক থাকে না তাই এই ধরনের ব্ল্যাকমেল করে, এই ধরনের তারা গল্প তৈরি করে। এদেশের মানুষ কি সেই গল্প খেয়েছে? তাতে করে কি গণেশের বাবু ছোট হয়ে গেছে? তাতে করে কি আমার নাম ছোট হয়ে গেছে? ছোট হয়েছে তোমরা যারা এই ধরনের নিকৃষ্টতম নাটক সাজিয়েছ। বন্ধুগণ, এই সরকারের পায়ের তলে মাটি নেয়, এই সরকার এখন এত ভীত, এত সন্ত্রস্ত যে তারা একটা প্রোগ্রামকে তারা 1200-1300 লোককে গ্রেফতার করেছে, মামলা করেছে, অসংখ্য লোককে গ্রেফতার করেছে, আহত করেছে, এবং সারা দেশে ইতিমধ্যে তার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তার কয়েকশো মানুষকে আমরা গুম করেছে, হাজার হাজার লোককে হত্যা করেছে, 40 লক্ষেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বন্ধুগণ, আবার কি করছে দেখেন, কালকে রাত্রে আমাদের নেতাদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছে, তল্লাশি করেছে, স্ত্রী কন্যা পুত্রদেরকে ঘরের মধ্যে আটকে রেখে তল্লাশি চালিয়েছে। এটা করে 15 বছর করেছে, এই বাবা, এই যে প্লিজ প্লিজ, এটা করে 15 বছর করে কি আটকানো গেছে? যায়নি। আজকেও দেখেন এইখানে 28 তারিখে 29 তারিখে মানুষ কিভাবে নেমে আসছে রাস্তা, এই মানুষের দল থামানো যাবে না, যতই চেষ্টা করুক থামানো যাবে না। আজকে খুব পরিষ্কার কথা যে আজকে এই সরকার দেশে এবং বিদেশে তাদের কোন সমর্থন নেই। বলতে আমরা কথা তো খুব পরিষ্কার করেছি, কোন রাজঘাট নেই, জনা অফিসেরা 2 বার চুরি করে প্রতারণা করে মানুষকে বোকা বানিয়ে তোমরা জোর করে ক্ষমতায় টিকে আছো, কোন নির্বাচন না করি। আবার বলে না আমাদের অধীনে নির্বাচন হতে হবে। আরো একটা মজার কাণ্ড ইদানিং ঘটিয়েছে, দেখেছেন? ওই কয়েকটা লোককে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসছে, তার মধ্যে একটা আবার বলে যে ওনাকে আমেরিকান লোক, ওনাকে কোন ফোড়াবে যার নামও কেউ কোনোদিন শোনে নাই, সেই ফোড়াবে নাকি সহস। সে আবার ইলেকশন কমিশনে গিয়ে বক্তৃতা করে, প্রেসকে বলে এখানে ক্যাট্রিক্যাল গভর্নমেন্ট সিস্টেম চলবে না। বারে ভাই তুমি কে ভাই, হুয়ারি এখন ওদের বলতে ওকে তো চেনেই না কেউ, ওকে কেউ চেনে না, এই দেশের লোক চেনে না, মার্কিন যুক্তরাষ্ট্রে চেনে না, টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে। এটা কি বর্তমানও নিয়েছিল? ওদের যে ফোরাম আছে, ওই ফোরামটার যে প্রধান নাম যে আবেদ, কি আবেদ আমি, তাকেও দেশের মানুষ কেউ চেনে না। এই ধরনের হাওতাবাজি করে বোটা বানি, মানে আমি যেটা বলতে চাচ্ছি, কত দুর্বল হয়েছে যে এই ধরনের নামহীন চিহ্নহীন লোকদেরকে নিয়ে এসে বলতে হচ্ছে যে না ক্যাচেকের কোম্পানি সরকারের বিরুদ্ধে। এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই দেশে নির্বাচন হবে, আমরাও তো নির্বাচন চাই, কিন্তু আমরা 80-90 দিনে কোন নির্বাচন চাই না, আমরা এই সরকারের অধীনে কোন নির্বাচন চাই না, আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই বন্ধুগণ। এবং সেই লক্ষ্যে আমরা ঠিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারকাবাদ আমাদেরকে পথ দেখিয়েছে, নির্দেশ দিয়েছেন যে আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা জাতীয় ঐক্য তৈরি করেছি। আজকে দেখুন প্রথমবারের মতো এই বাংলাদেশে একদিকে বাম একদিকে ডান অন্যান্য সমস্ত দলগুলো মিলে একটা ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য হচ্ছে এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়।
দফা দাবি, এক দফা দাবি যে এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে হবে যা জনগণ গ্রহণ করতে পারবে। বারবার একই কথা বলবে, বারবার একই কাজ করবে, আর এই দলের মানুষকে বোকা বানিয়ে তুমি নিয়ে যাবে সেটা আর হবে না বন্ধুগণ। পরিষ্কার কথা, সে কথা আবার বলতে চাই, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও না, এইবার আর ধান খাওয়া হবে না। মানুষ উঠে দাঁড়িয়েছে, সারা বাংলাদেশের মানুষ উঠে দাঁড়িয়েছে বন্ধুগণ। পরিষ্কার ভাবে বলতে চাই, এইভাবে অন্যায় ভাবে অত্যাচার করে, গুলি চালিয়ে নির্যাতন করে, নৃশংস ভাবে নিপীড়ন করে, গ্রেফতার করে কোনো লাভ হবে না। একটু আগে আমাকে একজন বললেন যে আমাদের যাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে গতকাল, তাদেরকে আবার সে আগের মতো যারা আমার সঙ্গে ডিসেম্বরে গিয়েছিল জেলে মনে আছে বন্ধ করে রেখে দিয়েছিল, তাদেরকে নাকি আবার টিভি বন্ধ করে রেখেছে। পরিষ্কার করে বলতে চাই, কারা কর্তৃপক্ষকে জেল কোর্টের বাইরে কোন আসামিকে বা কোন বন্দীকে অন্যায় ভাবে তার দুর্ব্যবহার করা হয় তার সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেবে দেশের জনগণ। বন্ধুগণ, এই দেশের মানুষ আপনি খুব ভালো জানেন, মরণ ভাটের সাহেব খুব সুন্দর কথা বলতেন একটা, যে দেশের মধ্যে শাখের পুর এরা যখন ওঠে সব একসাথে ওঠে, আজকে সমস্ত দেশের মানুষ একসাথে যে উঠেছে বন্ধুগণ, একটা মাত্র দাবি এই রেস্টোরেশন ডেমোক্রেসি, গণতন্ত্র ফিরিয়ে দাও, আবার ভোটের অধিকার ফিরিয়ে দাও, পদত্যাগ করো, সংসদ বিলুপ্ত করো, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো, অন্যথায় পরিষ্কার করে বলতে চাই তোর পারাবারও পথটাও খুঁজে পাবে না। এখনো সময় আছে আপনারা এই বিষয়টা আমাদের চিন্তা করে অবিলম্বে পদত্যাগ করুন এবং দেশের মানুষের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করুন।